अहम् करिष्ये। आज 25वीं वैशाख है, विश्व कवि रविंद्रनाथ टैगोर की जयंती है। वहीं सिलीगुड़ी से लगना ठाकुर नगर में रविंद्रनाथ टैगोर को पारंपरिक रूप से देवता के आसन पर बिठाकर दिन में दो बार नियमित रूप से पूजा की जाती है। हालांकि लोगों में उत्साह की कमी के कारण धूमधाम से रविंद्रनाथ टैगोर की जयंती नहीं मनाई जाती है। बताया गया है कि शरद चंद्र दास ने करीब 20 साल पहले ठाकुर नगर में एक मंदिर की स्थापना की थी। कई साल पहले उनकी मृत्यु हो गई थी, जिसके बाद स्वामी सुधा कृष्ण दास गोस्वामी महाराज ने मंदिर की कमान संभाली। मंदिर के संस्थापक स्वर्गीय शरद चंद्र दास को एक सपना आया और उन्होंने कवि गुरु को भगवान के रूप में देखा। फिर वह एक छोटा सा मंदिर बनाकर और उसमें कवि गुरु की तस्वीर रखकर पूजा करने लगे। धीरे धीरे उनके शिष्यों ने वहां पर एक पूरा मंदिर बना दिया। बाद में कवि गुरु की बड़ी प्रतिमा लाई गई। रविंद्रनाथ जयंती और रविंद्रनाथ की पुण्यतिथि पर धूमधाम से पूजा करने के साथ साथ वहां पहले मेला भी लगता था। मेले में लोगों की भी भारी भीड़ उमड़ती थी। अब तो मंदिर की सूद लेने वाला भी कोई नहीं है। हालांकि कवि गुरु की पूजा नियमित रूप से होती रहती है। रख रखाव के अभाव में मंदिर के आसपास जंगल भर गया है। जो प्रभारी है वह सिर्फ पूजा ही करते हैं। इस संबंध में शंकर घोष ने क्या कहा, सुनिए। শ্রী শ্রী গৌরভাবান্বিত বিশ্বকল্যাণকামী হরিগুরু সংঘ অনাথ শিশু আশ্রম প্রতিষ্ঠার জন্য এটা স্থাপিত হয়েছে। এখানকার সম্পাদক এবং অল ইন অল আমি এখানকার। এই মন্দিরটা স্থাপিত হয় 1996 সনে। পুজো শুরু হয় 2000 থেকে। মন্দির টন্দির আমরা তৈরি করি, তখন করে তারপরে প্রতিমূর্তি আমরা স্থাপিত করি। 2000 সন থেকে এখানে পুজো দিয়ে এসছি। এই চিন্তা ভাবনাটি এলো আমার পরম গুরু পূজনীয় শরৎচন্দ্র দাস গোস্বামী মহাশয়, ওনার থেকে আমরা দীক্ষিত শিক্ষিত। ওনার এটার মানে স্বপ্ন ছিল এবং উনি গুরুদেবকে ঈশ্বররূপে পেয়েছেন। আমার গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঈশ্বররূপে পেয়েছেন। ওনার বাসনা ছিল তাকে মন্দিরে প্রতিষ্ঠিত করে সারা বিশ্বে এটা তার প্রচার করা, তাকে প্রকাশ করা, আরও ঈশ্বররূপে প্রকাশ করা। এমনি বিশ্বকবি রূপে তো উনি প্রকাশিত, কিন্তু ঈশ্বররূপে প্রকাশ করার যে ইচ্ছা আমার গুরু ছিল, তারই আদেশ এবং তারই পথ ধরে আমরা তাকে ঈশ্বররূপে পূজা করি। রোজ প্রতিদিন তাকে পুজো দিই। আজকে দিনটা তো বিশেষ দিন এবং খুবই আনন্দের দিন। আমরা একসময় যে ভাবে, যে উদ্দীপনায়, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তার পুজোর আয়োজন করতাম, এখানে হাজার হাজার লোকের ভিড় হতো, সমাগম হতো, এই করোনাকালের পর থেকে 2020 থেকে সেই জায়গাটার থেকে আমরা অনেক পিছিয়ে পড়ছি। সব দিক দিয়ে, আর্থিক দিক দিয়েও পিছিয়ে পড়ছি এবং জনবল থেকেও পিছিয়ে পড়ছি, যার ফলে শুধু পুজোটাই করে যাচ্ছি আমি একা। বার্তা তো একটাই, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষ ছিলেন না, যার ফলে উনি বিশ্বজুড়ে ওনার এত নাম, এত ডাক। আমাদের ভারতবর্ষে তো তার এই জন্মদিন একদিন, দুই দিন, তিন দিন কি 15-10 দিন পালন হয়, কিন্তু বিশ্বের অনেক রাষ্ট্রে 2-3 মাস ধরে তার এই জন্মবার্ষিকী পালিত হয়। তাকে ঈশ্বররূপে কেউ প্রকাশ করুক না করুক, তাকে ঈশ্বররূপে অনেক পৃথিবীর অনেক মানুষই মনে করেন। আমার গুরুদেব তাকে ঈশ্বররূপে পেয়েছেন, তাই আমরাও তাকে ঈশ্বররূপেই পূজা করি। তিনি পূজিত হয়ে আসছেন আমাদের কাছে ঈশ্বররূপে।